সুলতানা মেহের প্রশ্ন করেছেন, বাংলাদেশের জন্য আরাফার দিন কি ঈদুল আজহার আগের দিন হবে? জীবন সুলতানা মেহের, যেহেতু আরাফার দিন নিয়ে প্রশ্ন করছেন, আরাফার দিন সেটাই যেদিন সৌদি আরবে হাজি সাহেবগণ আরাফার মাঠে থাকেন, ওইটাই আরাফার দিন। এটার সাথে তারিখের সম্পর্ক নেই যে বাংলাদেশের কোন তারিখ। বাংলাদেশের তারিখের দিকে আপনি লক্ষ্য না দিলেও পারেন, সৌদি আরবে যেদিন আরাফা সেদিনই আপনি আরাফা রোজা রাখবেন, যেটা 2 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। হ্যাঁ, ওলামারা বলেছেন যদি বাংলাদেশের তারিখ হিসেবে 9 তারিখে কেউ রাখে, সেটা আশা করা যায় হয়ে যাবে, যদিও এইটা একটু দুর্বল, কিন্তু ওলামারা বলেছেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে নুনের উপর জজম হলে নুনের উচ্চারণ না হয়ে কি অনেস্বারের উচ্চারণ হয়? যেমন আন্তা না হয়ে আন না হয়ে আং মান না হয়ে, হ্যাঁ নুনের উপর, হ্যাঁ এটা যেমন কানা, এটা অনেস্বার হয় না পুরোপুরি, বাংলা অনেস্বার হবে না, নাকের বাঁশি দিয়ে নুনটা আদায় হয়ে যাবে, নাকের বাঁশিতে যাবে। যেমন আন্তা আন্তা আন্তা, নুন তার যে উৎসস্থল সেখানে না গিয়ে এখান জিহ্বার এখান থেকে চলে যাবে নাকের ভিতরে, নাকের বাঁশি থেকে আদায় হয়ে যাবে, এটার গুণ না বলে আঁতা মাংকানা। কিন্তু মাংকানা নয় যে আপনি অনেস্বার, যেমন বাংলা বাংলা তো ইংলিশ, এরকম অনেস্বারের মতো উচ্চারণটা আসলে ঠিক নয়। এটা উচ্চারণটা হবে আমি যেমনটা বলেছি, এটা একদম নাকের পাশি থেকে, এটা তো জিহ্বার সাথে কোনো কানেকশানে নাই আর ওই ওই নুনের। যেমন একটু আগে বললাম আঁতা মাংকানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, এইভাবে তৃতীয় প্রশ্ন, নুনের উপর জজম হলে নুনকে সবসময় গুণনা করতে হবে? না, সবসময় তো গুণনা করতে হবে না, নুনের উপর জজম হলে নুনের পরে কি আছে তার ভিত্তিতে গুণনা করা, এজহার করা, একফা করা, এগুলি নির্ভর করে। নুনের পরে যদি হরফে হলক, অর্থাৎ হরফে হলক আমরা জানি হা খা, তারপরে হামজাহাও হামজাহা খা, এই জাতীয় হরফে হলকিগুলি, যেমন নুনের পরে হা আসছে, হা আসছে, তারপরে অথবা নুনের পরে খা আসছে, মিন খৈরিন, ওমা তুন ফেকু মিন খৈরিন। এখন তুন ফেকু, এখানে নুন আছে তুন, তারপরে নুন আছে, নুনের উপরে যজম আছে, কিন্তু পরে আছে ফা, ওটা হরফে হলক নয়, ওটা একফার হরফ, নুনকে গোপন করে নাকের বাঁশিতে নিয়ে পড়ার মতো একটা হরফ, অতএব সেখানে তুন ফেকু এটা হবে। কিন্তু মিন খৈরিন, মিন এখানে নুনটা সাকিন, কিন্তু এই নুন সাকিনটা স্পষ্ট তার উচ্চারণের উৎসস্থল থেকে এটা বের হবে, মিন খৈরিন, মিন খৈরিন, এটা নাকের বাঁশিতে যাবে না। তো আপনাকে কোনো কারি সাহেবের সাথে আপনাকে যোগাযোগ করে এই মশালাগুলো জেনে নিতে হবে, বিস্তারিত অনেকগুলো মশালা আছে নুনের এখানে, যে একফা, এজহার, ইবদাল এগুলো আছে, তো এইসব মশালা আপনাকে জানতে হবে, তাজবিদের মশালা এগুলো। কিন্তু যেটা প্রশ্ন করেছেন, নুন যজম হলেই সবসময় গুণনা হবে না, নুনের পরে যদি হরফে অলক থাকে তাহলে সেখানে গুণনাগুলো হয় না।